আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের স্বাধীনতার 45 বছরে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, তারা বাংলাদেশকে কিভাবে ফিল করছে, বাংলাদেশের স্বাধীনতার এই 45 বছরের সংজ্ঞা তাদের কাছে কি, বাংলাদেশের বর্তমান বিভিন্ন বাস্তবতাকে তারা কিভাবে বিশ্লেষণ করছেন, সেই বিষয়টি নিয়ে আমরা 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা কেউই রাজনীতিবিদ নন। এটি আমাদের এই অনুষ্ঠানের একটি ব্যতিক্রম এবং এই জন্যই আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা বিভিন্ন সময় সরাসরি এই অনুষ্ঠানে ফোন করে আমাদেরকে, ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে ফোন করে, ইমেলের মাধ্যমে, চিঠিতে আমাদেরকে বলেছেন যেন আমরা সবসময় শুধুমাত্র রাজনীতিবিদদেরকে না নিয়ে এসে আমাদের সাধারণ জনগণকে এবং যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে 4 জন অতিথি আমার হাতের সর্বডানে রয়েছেন। সাদি আশরাফুল একজন মডেল, এরপরে রয়েছেন মীর ইমরান একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমার হাতের বামে রয়েছেন সাদিয়া টুম্পা, অ্যাডভোকেট সাদিয়া টুম্পা, এবং সর্ববামে রয়েছেন ব্যারিস্টার তাহমিনা কবির। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতির আগে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম, এবারে আমি একটু মিডিয়া নিয়ে, ব্রডকাস্ট মিডিয়া এবং স্পেশালি ব্রডকাস্ট মিডিয়া নিয়ে যদি আমরা কথা বলি। ব্যারিস্টার তাহমিনা কবির, বাংলাদেশে এখন একটি বিষয় আলোচিত হচ্ছে এবং প্রতিটি ঘরে ঘরে এটির উদাহরণ আছে, যে সবাই এখন স্টার প্লাস দেখছে অথবা স্টার জলসা দেখছে, অর্থাৎ বাংলা ড্রামা কিংবা বাংলা সিনেমা অথবা বাংলা অনুষ্ঠান বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণীর যে মূল এন্টারটেনমেন্টের যে প্রোডাক্টগুলি ছিল, মূল এন্টারটেনমেন্টের যে সোর্সগুলি ছিল, এটি আস্তে আস্তে চলে যাচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলির দিকে। এটিকে আপনি কি এই বিষয়টির সাথে একমত? হ্যাঁ, সেটা চলে যাচ্ছে, আমি অবশ্যই একমত, কিন্তু এটা তো হওয়া উচিত না আমাদের দেশে। কেন হচ্ছে? কেন হচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি, মানে সিরিয়ালের যে অ্যাট্রাকশন যেটা, হ্যাঁ, তো আমরা সাধারণত যেটা বলি যে আমাদের ক্লাস অফ পিপুল কারা এটার প্রতি অ্যাট্রাক্টেড বেশি, সেটা হচ্ছে যে হাউস ওয়াইফ বা মেয়েদেরকে একটু বেশি, মানে দর্শক শ্রেণী হচ্ছে, সংখ্যাটা হচ্ছে আমাদের দিকে বেশি হাউস ওয়াইফ এদের। তো আমি যেটা মনে করি মিডিয়ার একটা ভূমিকা কী, সেটা হচ্ছে শিক্ষণীয় কিছু থাকা উচিত, সেটা একটা ফিল্ম হোক, একটা সিরিয়াল হোক, যেটাই হোক, মিডিয়া থেকে আমরা কিছু শিখবো এবং মিডিয়া আমাদেরকে এন্টারটেনও করবে, দুটোই কিন্তু কভার করা উচিত। তো এই প্রোগ্রামসগুলো কিন্তু শুধু শুধু এন্টারটেনই করছে, এখান থেকে শিক্ষণীয় শুধু একটা, সেটা হচ্ছে কুটিলতা, মানে আপনার সব নোংরা বউ শাশুড়ি ননদ ঝগড়া বিবাদ শুধু এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, যার ফলে যেটা হচ্ছে পারিবারিক জীবনে কিন্তু এটা একটা বড় প্রভাব পড়ছে। এবং শুধু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনার বউ শাশুড়ি ননদ দেবর হাজবেন্ড অথবা এই এই যে 4-5 ক্যারেক্টার আছে, এই 4-5 ক্যারেক্টারের নাটক কিন্তু বাংলাদেশেও এখন নির্মিত হচ্ছে। হ্যাঁ, কপি করে হচ্ছে, হুবহু ওদের মতনই কপি করে হচ্ছে, এবং এটি কিন্তু এখন থেকে না, অনেক আগ থেকেও কিন্তু হচ্ছে। কিন্তু কেন বাংলাদেশের মানুষ হিন্দি না বুঝে অনেকে হিন্দি দেখছেন, বাংলা নাটক দেখছেন না, কিন্তু তারা হিন্দি নাটক দেখছেন, এটার কারণ কি? এটার কারণ কি তাদের স্ক্রিপ্টিং ভালো, তাদের সেট ভালো, তাদের ওভারঅল যে লুক প্রেজেন্টেশন যে বিষয়টি আছে সেই বিষয়টি ভালো এবং সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি? হ্যাঁ, এটা সেটা একটা কারণ হতে পারে, আমরা আসলে অনেকটা পিছিয়ে। অ্যাট্রাকটিভনেস হচ্ছে একটা ব্যাপার, আপনাকে একটা প্রোডাক্ট যখন আপনি সেল করবেন। অ্যাট্রাকটিভনেস মানে কি, ওইখানকার নায়িকারা সুন্দরী বা নায়করা হ্যান্ডসাম, এই ধরনের কোনো বিষয়? পোশাক আশাকের দিক থেকে আপনার পুরো, এটা তো একটা প্যাকেজ তাই না, সবকিছু প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন, স্টোরিটা হয়তো খুব একটা সুন্দর না, কিন্তু ফর এক্সাম্পল মেয়েরা, আমরা মেয়েরা তো ফ্যাসিনেশন হচ্ছে কাপড় চোপড়, গয়না গাটি, এইসব আমাদের সময় খুব কম, আমি একই বিষয় মীর আপনাকে জিজ্ঞেস করব যে মীরের কাছে আসবো, মীরের আগে আমি, যেহেতু আপনি মডেলিং করেন, আপনি নিশ্চয়ই এখন দেখেছেন যে ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডররা, বিভিন্ন অ্যাক্টররা আসছেন বাংলাদেশে, অ্যাক্ট্রেসরা আসছেন, এবং সেকেন্ড গ্রেড কিংবা থার্ড গ্রেডের নায়ক নায়িকারাও কিন্তু বাংলাদেশে এসে বিভিন্ন প্রোডাক্টের লঞ্চিং করছেন, প্রোডাক্টের জন্য মার্কেটিং করছেন। এই ভরসাটি কেন প্রোডাক্ট যারা তৈরি করছেন, বাংলাদেশের মডেল কিংবা বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রতি কেন এই ভরসাটি নেই যারা প্রোডাক্টের ওনার আছেন তাদের? আমি ফার্স্টে তাহমিনা আপুর কথা যেটা বললেন ওইটার সাথে একটু অ্যাগ্রি করব, যে যেহেতু 10-15 বছর আগের থেকে আমাদের যে হাইপটা ক্রিয়েট হয়ে গিয়েছে যে হিন্দি সিরিয়ালই হচ্ছে মানে ইজ দ্য নেক্সট বিগ থিং, সবাই রাত্রে 8:30 বাজলেই
হয়তো স্টার প্লাস সনি টিভি একটা কিছু চালায় বসে থাকবেই, কিন্তু কেউ বিটিভি অন করে না, কেউ দেখা গেল চ্যানেল আই বা কেউ অন্যান্য যেগুলো অন্যান্য যে বেসরকারি চ্যানেলগুলি আছে, পপুলার চ্যানেলগুলো আছে, ওগুলো কেউ অন করে না, কিন্তু সবাই ঠিকই হিন্দি সিরিয়াল দেখছে। আর প্লাস 12টা পর্যন্ত এটা ননস্টপ যাচ্ছে। ইভেন আমি মানে বলবো আমার বাসায় এটা সেম আমি দেখে আসছি। প্লাস এখন যেটা চলছে যে স্টার জলসা বা কলকাতার চ্যানেলগুলো খুব বেশি ফেমাস বাংলাদেশে, তো এই যে 5-10 বছরের মধ্যে যে হাইপটা ক্রিয়েট হয়ে গেছে, তারা যে স্টারগুলোকে এখন দেখছে চ্যানেলে, অডিয়েন্স এখন দেখা গেছে ওই স্টারগুলো যখন বাংলাদেশে কনসার্ট করতে আসে, তারা হয়তো দেখা গেল যে 25,000-50,000 টাকার 1,00,000 টাকার টিকিট দিয়ে হলে ওই স্টারের সাথে তারা দেখা করতে যাচ্ছে, অ্যান্ড উইচ ইজ ভেরি অ্যাস্টনিশিং। প্লাস কিন্তু মানুষ করছে, হয়তো মনে করছে যে হ্যাঁ ইন্ডিয়ার একটা স্টার বাংলাদেশে আসছে, আমরা ভিআইপি টিকিট কিনে তার সাথে আমরা গ্র্যান্ড স্ট্যান্ডে বসবো বা তার সাথে আমরা একটা সেলফি তুলবো, জি ট্রেন্ডটা এরকম এসে পড়ে। এটির আমার প্রশ্ন হচ্ছে, তো সেই আমাদের মার্কেটটাই কেন আমরা ইনভাইট করে আরেকজনকে দিচ্ছি, ওয়াই? এইটা এর মানে কি যারা বাংলাদেশের মডেল আছেন তাদের কোনো জায়গায় ঘাটতি আছে, বাংলাদেশের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা অত স্মার্ট না, কিংবা তাদেরকে প্রেজেন্টেশন ওইভাবে অত বেশি মানুষ গ্রহণ করছে না, রিজনটা কি? ফার্স্ট অফ অল যদি লুকস বা ক্যারেক্টারাইজেশনের কথা হয়, আমি বলবো যে বাংলাদেশের ছেলেরা বা বাংলাদেশের মডেল অ্যাক্ট্রেসরা কোনো একদিক থেকেও কমে না, দে আর ইকুয়ালি মানে ওয়েল এস্টাবলিশড টু ইভেন চ্যালেঞ্জ ইন্ডিয়ান অ্যাক্টর্স, ইন্ডিয়ান মডেলস। যদি ওয়ান টু ওয়ান এখানে যদি একটা কোনো কম্পিটিশন, র্যাম্প ওয়াক বা যদি অ্যাক্টিং কম্পিটিশন হয়, বাংলাদেশে এখন অনেক তরুণীরা অনেক ট্যালেন্টেড আছে, বাট একটা হচ্ছে ল্যাক অফ ফোকাস, কারণ অনেক ট্যালেন্টেড মানুষ থাকার কারণেও তারা হয়তো লাইমলাইটে আসতে পারছে না, হয়তো বাংলাদেশে সেই টেকনোলজিটা নাই। যেমন ইন্ডিয়ান একটা টিভি সিরিয়ালে যে সেটে ওরা যা ইনভেস্টমেন্টটা করে, বাংলাদেশে একটা মুভিতেও হয়তো ইনভেস্টমেন্টটা হয় না। নর্মাল একটা ইন্ডিয়ান মুভিতে এখন ভালো তালিকায় যদি আমরা মুভি দেখতে যাই, বাজেট চলে যাবে 100 crore-100 crore rupees-এর উপরে, যেখানে বাংলাদেশের এখনও মানে টপ সবচেয়ে মুভি যেগুলো 2 কোটি-3 কোটির উপরে উঠে না, কারণ ইনভেস্টররা ইনভেস্ট করতে ভয় পায় যে হয়তো পাবলিক টিকিট কিনে সিনেমায় দেখতে যাবে। আচ্ছা, আমরা যদি হিন্দি সিনেমার কথা বাদ দিই, আমাদের পার্শ্ববর্তী যে টালিগঞ্জ আছে, ঢালিউডে যে মুভিগুলি হচ্ছে, কন্টেম্পোরারি মুভিগুলো কিন্তু আপনার টালিগঞ্জে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাকিব খান ছাড়া হয়তো অনেক নায়কের নাম জানাও বা নাম বলাটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে, কিন্তু কলকাতার জিতের নাম সবাই জানে, কলকাতার আরও যারা নায়ক আছেন তাদের নাম সবাই জানে, কলকাতার নায়িকাদের নাম সবাই বাঙালিরা মুখস্থ করছে, তো এটি কেন বাংলা ভাষার ছবিতেই কেন হয়তো পার্থক্য? এই যে মানে যেটা আর কি প্রিভিয়াসলি অ্যাজ আই সেড, যে যারা ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যারা আরও 5-10 বছর ধরে তারা যে ট্রেন্ডটা করে ফেলেছে, তাদের যে ফেস ভ্যালুটা তারা ক্রিয়েট করে ফেলেছে, তারা এখন সবাই অনেক ফেমাস। যারা আর কি ইন্ডিয়ান চ্যানেলে যারা আগে সিরিয়াল করতো, কলকাতার আগে ছোটোখাটো সিরিয়ালে দেখা যেত, তারা এখন বড় বড় মুভি করতেছে, ইভেন কি বাংলাদেশের প্রডিউসাররা তাদেরকে বিগ অ্যামাউন্ট অফ মানি দিয়ে তাদেরকে এসে বাংলাদেশি সিনেমায় সাইন করতেছে। এটি ভালো কিনা খারাপ, আমি আপনার কাছে একই প্রশ্ন করব, এই ট্রেন্ডটা ভালো কিনা, এই যে বাংলাদেশের যেটি সাথি বলল যে বাংলাদেশের প্রডিউসাররা এখন ইন্ডিয়ান অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদেরকে নিয়ে বাংলাদেশে এসে সিনেমা করাচ্ছেন কিংবা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, এটি বাংলাদেশের মিডিয়া মার্কেটের জন্য ভালো কিনা? অবশ্যই না, যখন আপনার বাংলাদেশি শিল্পী থাকবে, বাংলাদেশি শিল্পে কেন অন্য শিল্পের শিল্পীরা এসে কাজ করবে, তাহলে বাংলাদেশি যে শিল্পী আছে তারা কি করবে? যখন আপনি একটা বিগ বাজেট দিয়ে অন্য একজন শিল্পীকে নিয়ে আসতেছেন, কিন্তু এইখানে যে শিল্পীগুলো আছে তাদের সঠিক মূল্যায়ন করছেন না, তাহলে তারা কাজে আগ্রহটা পাবে না, তাহলে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা হয়তো আর ডেভেলপ করা সম্ভব হবে না। তো বাংলাদেশের প্রডিউসাররা বা বাংলাদেশের যারা মেকার, তাদের আমি এই প্রশ্ন আপনাকে করি মির, বাংলাদেশের যারা প্রডিউসার, বাংলাদেশের যারা মেকার, কিংবা তাদের কী ফিলিং থাকে যখন একটা সিনেমা তৈরি করে এবং তাদেরকে নায়িকা চুজিংয়ের ক্ষেত্রে বা নায়ক চুজিংয়ের ক্ষেত্রে, কাস্ট চুজিংয়ের ক্ষেত্রে, তাদের ফিলিংটা কি, তাদের চুজটা যে তারা যখন করেন, কোন সাইকোলজি থেকে তারা করেন, শুধুমাত্র নেম অ্যান্ড ফেমের জন্য তারা করেন নাকি রিয়েল ইনভেস্টমেন্টের জন্য এবং একটি এন্টারটেইনমেন্ট মানুষকে উপহার দেওয়ার জন্য করেন, আপনার 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 কি মনে হয়? লাইক ইস আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের অভাব নাই, দেয়ার ইজ এনাফ মডেলস এন্ড অ্যাক্ট্রেস এন্ড দে আর ইকুয়ালি ট্যালেন্টেড অ্যান্ড প্রডিউসার। আচ্ছা, টু কিপ ইট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ব্লান্ট, বাংলাদেশের সিনেমা ঢালিউড যেটা, ইটস ভেরি ফিবল, মানে কেমনে দেবে ওদের মুভি কোয়ালিটি, এভরিথিং ইজ রিয়েলি পুয়ারলি প্রেজেন্টেড। বাংলাদেশের মানে কি বাংলাদেশের মেকার ভালো না, ফিল্ম মেকার ভালো না,
to be, I don't want to be diplomatic, directly বললাম একদম ভালো না, দে রাবেশ, বাট আমাদের দেশে যে নাটক, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় যে নাটকগুলো হচ্ছে, যেমন ইউটিউবে অনেকগুলো নাটকের ধারাবাহিকতা আছে, অ্যান্ড দেন ঈদের সময় যে নাটকগুলো দেখায়, তো ওখানে কি নোন ফেসেস দেখে? নো, দে আর অল ব্র্যান্ড নিউ ফেসেস, অ্যান্ড এভরি ইয়ার নতুন নতুন ফেসেস থাকে, অ্যান্ড দে আর এন্টারটেইনিং, আই ওয়াচ দেম, ঈদের নাটক সবাই দেখে। আচ্ছা, মানে বা ইংলিশ, অর্থাৎ বাংলাদেশের যে মিডিয়ার বা সিনেমার যারা করছেন তারা কোয়ালিফাইড এনাফ না টু প্রোডিউস, তারা টু মেক ফিল্মস, দে আর রাবিশ। একজন কলার আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাষা, কালচার, সাহিত্য নিয়ে কথা বলছেন, তো আমার প্রশ্ন যে এটা যে অনেকে আমরা ছোটকালেই দেখা যাচ্ছে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছি, ইংলিশ মিডিয়াম ও লেভেল, এ লেভেল পাস করার পর আবার ইংল্যান্ডে চলে আসছি এবং বিভিন্ন দেশে আমরা চলে যাচ্ছি, এখানে বাইরে শিক্ষা নিচ্ছি, এবং আমরা বাঙালি ভাষা, সাহিত্য, কালচারের সাথে ডিপ যে শিক্ষা, সে ডেথ এডুকেশন সেটা আমাদের হচ্ছে না। তো এই সম্পর্কে আপনাদের মতামত এখানে কি? আমি ব্যারিস্টার তাহমিনা আবু আছেন এবং আছেন, আমি তাদের কাছে প্রশ্নটা করতে চাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমি আসবো আপনার এই প্রশ্নের কাছে। তবে তার আগে মিডিয়া নিয়ে যে প্রশ্নটা আমরা করছিলাম, যে মীর বলেছেন যে আসলে আমাদের যারা মেকার তাদের কোনো কোয়ালিফিকেশনই নেই, তারা ভালো সিনেমা করতে পারে না, বাট এই মেকাররাই কিন্তু বাংলাদেশের আগের, আমি যদি ভুল না বলি, তিতাস একটি নদীর নাম বা এই ধরনের বৈপ্লবিক কিছু ছবি করেছেন যেগুলি বাংলাদেশের সিনেমাকে অনেক বেশি এস্টাবলিশ করতে সহায়তা করেছে। আপনার কি মনে হয়, আসলে কি আমরা সেই কোয়ালিফাইড প্রোডিউসার এবং মেকারদেরকে হারিয়ে ফেলেছি? না, আমি নিজেকে করি, সেটা হচ্ছে কি কম্পিটিশন, সুস্থ একটা হচ্ছে সুস্থ কম্পিটিশন আছে, অসুস্থ কম্পিটিশন প্রতিযোগিতা, আমাদের এখানে এখন অসুস্থ প্রতিযোগিতা বেশি হয়ে গেছে। এটা কি অসুস্থ প্রতিযোগিতাটা কি সেটা? হ্যাঁ, আমি জানি না, সেটা হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত ছবিটা সালমান সাহেব মৌসুমীর, সেই সময়টা পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশে সুস্থ সিনেমা হতো এবং আমরা দর্শকরা কিন্তু আমরা যেতাম সিনেমা হলে গিয়ে, কিন্তু একটা পর্যায়ে নায়িকা পপি এবং এরা যখন অশ্লীলতাটা যখন বাংলাদেশের সিনেমাতে ঢুকলো, তারপর থেকে কিন্তু দেখা যেত এক মানুষের গ্রহণযোগ্যতা, মানুষটা আসলে চায় অশ্লীলতা, কিন্তু দেখা যায় শ্লীলতার অশ্লীলতার মধ্যে অশ্লীলতাই বেশি জনপ্রিয়তা পাবে, এটা স্বাভাবিক, কারণ একটা একটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট একটা মানে যেটা মানে বলিউডকে ট্যাকল করতে পারবে, রিসেন্ট মানে অনেক ফেমাস ফিল্ম মেকার আছে, আই থিঙ্ক দে গট অ্যাসাসিনেটেড বাই মানে অনেক মানে আমাদের ফেমাস, obviously they are legends and other films amazing ekhonkar time e kotha bolchi, can you na na ami jeta bolche seta ami ektu shongshodhon kore dicchi, seta hocche particular kichu filmmaker ache jara kina kichu film make korche সুস্থ মস্তিষ্কের মানুষ হলে গিয়ে দেখতে পারবে না, ফলোসে অশ্লীলতা হচ্ছে সেদিক থেকে বলতে হয় পার্টিকুলার ওই ক্যাটাগরি, obviously মীর যেটা বলেছে আমি সেটার সাথে একমত, কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো ফিল্ম মেকার আছে যারা কিনা অনেক ভালো ভালো ফিল্ম মেক করেছে যেটা আমরা পরিবার সহ হলে গিয়ে দেখতে পারি। আচ্ছা আচ্ছা, তাদের যদি উৎসাহিত করা হয় আরো অনেক বেশি ভালো ভালো ফিল্ম তারা বানাবে যেটা আমরা হলে গিয়ে দেখতে পারব। অসংখ্য ধন্যবাদ। একজন কলার অপেক্ষা করছে, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হাই ফারহান ভাই, হাই এভরিবডি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। Firstly, I want to say thank you for having this program. Mm-hmm. But my comment is that you brought four wonderful guests, all from different sectors, and most importantly, they were Bangladeshi. Kintu ami amar choto bhai er sathe boshchi, and I'm bolchi je shuno, ei program ta dekho, it's going to be good today. Kintu ekhon amake bollo, এইসব শুনে বললো কি এখন তুমি চাও আমি বাংলাদেশে যেতে, এইসব শুনে, বিকজ আপনার কোনো গেস্ট কিন্তু পজিটিভ কিছুই বলেননি, শুধু মডেলটা বলছেন খুব সুন্দর করে, একটা বলছেন যে উই দ্য মডেলস এন্ড অ্যাক্টার্স আর জাস্ট অ্যাজ গুড অ্যাজ অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, ইয়া মে বি নট লাইক সাম আর অ্যাক্টার আর রিয়েলি হাই কালার, লাইক নিপুন অ্যাক্টার, শি ইজ ভেরি ওয়েল নোন মডেল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট টুডে ফর টুডেজ প্রোগ্রাম অ্যান্ড আই থিঙ্ক one thing is it's very disrespectful to say that directors and filmmakers are rubbish, and I think that you, the guy that the social media, I think he should come forward and think that, you know what, if this movie is rubbish, let me speak to him, use my talent as a Bangladeshi new generation person, and say, look, let me work with you,
and see how much we can make this more viewable to viewers, more attractive to the new generation, mm-hmm. and work like that. And I think that আজকে এত সুন্দর দিন, like এত সুন্দর দিনের জন্য আপনি প্রোগ্রাম করছেন, that আপনি এই প্রোগ্রামটা সবাইকে জিজ্ঞেস করেন যে চারজনকে, to say at least one positive thing about Bangladesh, because you know it seems like they were either well educated in Bangladesh, like I think the solicitor was educated in Bangladesh, so she's in a really good profile at the moment in the UK. Mm-hmm. So, you know, I think you should end like that in a positive way. Okay. Because I'm proud to be Bangladeshi. Yeah, there's a lot of downs and ups, whatever, but there's more positive things. If you minus a lot of the political stuff, we have amazing things. When we go to Bangladesh, there's beautiful things. There's tea estates and many other stuff, you know, like we've got Bibi Russell. Mm-hmm. She's so famous. Yes. So yes. I think that maybe ask them to finish off today, such a beautiful day, such a beautiful celebration, to say at least one positive thing about Bangladesh. Thank you very much. Have a good evening. Do you know what? You are the ambassador of Bangladesh. Ebong jotokkhon amader ei dhoroner ambassador ra thakben, British Bangladeshi ambassador ra thakben, Bangladeshe Bangladesher motoi thakbe ebong Bangladesh aro unnati korbe, Bangladesh ke aro beshi kore amra bisher kache porichito korte parbo itibachok bhabe. Jeti Mir boleche, Mir, that's question directly to you, yeah. And now you have Can to I answer the air out a bit. Yes, of course. I think people are getting offended. Yeah. When I say produce and directors are rubbish, I'm not talking about the legends, let's keep them out. I'm talking about, have you seen the video Spider-Man and Superman? Dhaliwood at a gun. No. Now many people are probably laughing and looking at this video, and they know what I'm talking about exactly. Acha. I'm talking about those very typical Bangladesh movies, regular Bangla songs, when you type exactly. on YouTube Bangla yeah. songs, what do you see? Yeah. That's Dhaliwood. Yeah. When you type Hindi songs, what do you see? Do you see the difference? So please, when I say they're rubbish, I'm talking about a very specific group that represents the now, the Dhaliwood industry. But when you talk about the producers and directors, are they representing Dhaliwood? Or at a film, they make a film which goes, which is nice, which is good, but it's not consistent. We don't hear from them. Or at a, we don't get sagas. Let's act a film and it's done. Exactly. And then we get all those. And like Anand Jolil movie comes and we all go crazy. And then. It's positive. Then at a Sundar movie, Boshundara Holiday, Sundar Sundar, quite a Bangla movie that I. To some extent, we can agree that a specific part of directors or producers are just Dhaliwood. They represent Dhaliwood, but that's like 30 or 35%. Okay. আমাদের সময় খুব মাত্র 2 মিনিট সময় আছে আমাকে বলা হয়েছে ক্রিকেট এই প্রজন্মের কাছে একটি 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 এক্সাইটমেন্টের বিষয় বাংলাদেশের ক্রিকেট এবং এই প্রজন্ম বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে এনজয় করেছে এর আগের প্রজন্ম হয়তো সেই এনজয়টা করতে পারেনি বিকজ বাংলাদেশের ক্রিকেট দিন দিন ভালো করছে ক্রিকেট সম্পর্কে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরম্যান্সগুলি যেগুলি বাংলাদেশ ভালো করছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন Probably one of the only things which is not political, at least for now, in our country. At least I'm not sure. And she, she said, at least something positive about our country. There's so many things positive, but we're saying we're going to do positive as well. It's like we're looking at all the bad sides and we're trying to give improvements, we're giving solutions. It's not like we're demeaning Bangladesh. Of course. We're not. I live there and I'll go back. Mm-hmm. I'm a likhito ase that I'm going to go back. I'm going to become a lawyer and do something positive for my country. I'm going to do. If I can say like a lot of positive things, but at end of the day, Exactly. Cricket. Mm-hmm. So cricket, when it comes to cricket, when you see the new talents, Mustafizur Rahman, who knew him? Taskin, who knew them? You know, they're so young, 19, 20, then batsmen literally shake. Mm-hmm. Indian top order, Mustafizur Rahman, he just demolished them, mm-hmm. right? A talent. It's a achievement kuli Bangladeshi youngster ke inspire kore kina. Definitely inspire kore because it gives them an opportunity. Achha. Because amader deshe eto jon thake they can get education and they cannot work or they cricket gives them the hope. Like Sadi, what about cricket? আমি বলবো যে based on previous experience বাংলাদেশ এখন অনেক ভালো খেলতেছে plus ওইখানে বাংলাদেশের টিমে এখন অনেক ভালো ভালো youngster আছে like Taskin, the new sensation, Mustafizur Rahman, baller der modde, even batsman der modde, even ekhon trend ta emono hocche je choto der dekhe dekhe senior jara tarao aste aste mane they are actually giving off their best ja orao jitu bhalo khelteche if we can contribute amra tahole we can make history and they are doing no matter what happened in world cup t20 it doesn't matter
হার জিত সব জায়গায় থাকবে, বাট দ্য থিং ইজ দে আর অ্যাকচুয়ালি ইম্প্রুভিং। অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার তাহমিন আপনার কাছে একই প্রশ্ন করব যে আগের প্রজন্ম, আমরা 1996 সেই বিখ্যাত ম্যাচটির কথা নিশ্চয়ই আপনার মনে আছে, বাংলাদেশ এবং কেনিয়ার যে কোয়ালিফিকেশনের যেই ম্যাচটি, সেই ম্যাচে আকরাম খানের দৌড়, এবং বর্তমানে যে প্রতি ম্যাচেই আমরা এটি দেখছি যে বাংলাদেশ জয়লাভ করছে, এবং এটি আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি কি ইতিবাচকভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করতে পারে কিনা? হ্যাঁ অবশ্যই। তো আমি যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো, যখন আমি 2013 মিস ইউনিভার্সে গেলাম, ওখানে তো সবাই ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রিজ থেকে এসছে, তো আমাকে জিজ্ঞেস করো তুমি কোন দেশ থেকে এসছো, মানে কি বাংলাদেশ, বলি কো আচ্ছা ক্রিকেটের দেশ, ওই একটা নামেই কিন্তু আমাকে অন্য কোনোভাবে কিন্তু পরিচয় দিতে হয়নি, বাংলাদেশ ক্রিকেটের দেশ, দ্যাটস ইট। তো এইটা আর কিছু বলার নেই, সত্যি কথা আমাদের এখন ফার্স্ট যদি কোনো রিকগনিশন যদি আমাদের হয় ক্রিকেটে, আমরা অনেক বেশি ভালো করছি, অ্যামেজিং। অসংখ্য ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে সাদিয়া টুম্পা, ক্রিকেট নিয়ে আপনার ভাবনা কি, ক্রিকেটের অ্যাচিভমেন্ট আপনি কিভাবে এনজয় করেন? যখন বাংলাদেশের ম্যাচ দেখি খুবই এক্সাইটমেন্ট নিয়ে, বাইরে থেকে কেউ থাকলে, আমি যদি রুমে একা খেলা দেখি, ইভেন স্ট্রিম, লাইভ স্ট্রিম দেখি, বাইরে থেকে কেউ ভাবে আমি মাঠে বসে খেলা দেখছি, এতটা এক্সাইটমেন্ট আমাদের সবার, তরুণ প্রজন্ম সবার মধ্যে এক্সাইটমেন্ট। যে একটু আগে একদম দর্শক বলল কেন পজিটিভ কিছু বলছি না, যেটা পজিটিভ আমরা সেটা ঠিকই পজিটিভ বলছি, যেটা নেগেটিভ সেটা ঠিকই নেগেটিভভাবে আমরা ক্রিটিসাইজ করছি। উই আর নট রিপ্রেজেন্টিং আওয়ার বাংলাদেশ লাইক ইন নেগেটিভ ওয়ে, উই আর জাস্ট ক্রিটিসাইজিং আওয়ার বাংলাদেশ, হাউ টু ইম্প্রুভ, হাউ টু ডেভেলপ, দ্যাটস ইট। অ্যান্ড ক্রিকেট ক্রিটিসাইজ করার কিছুই নাই, সবাই এক্সাইটমেন্ট নিয়ে খেলা দেখছে এবং রিয়েলি দে আর ডুইং ওয়েল, দ্যাটস ওয়াই উই অল আর এনজয়িং ক্রিকেট। এখন আমার অনুষ্ঠানের শেষ প্রশ্ন ব্যারিস্টার তাহমিন আপনাকে দিয়ে শুরু করব। স্বাধীনতার 45 বছরে আমরা আজকে এই অনুষ্ঠান করছি, আমরা যখন স্বাধীনতার 46 বছর উদযাপন করতে যাব এবং এই ধরনের কোন অনুষ্ঠান যদি আমরা আবারও করি, বাংলাদেশের কোন অ্যাচিভমেন্টটি আপনি দেখতে চাইবেন আগামী এক বছরে? আমি সবচেয়ে বেশি যেটা দেখতে চাবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়ের যে ব্যাপারটা, সেটা আমরা আজকে এখানে নিয়ে আসিনি, আর হচ্ছে নিরাপত্তা এবং বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যেন আরও বাড়ে। আপনার কাছে একই প্রশ্ন, আগামী এক বছরে আপনি বাংলাদেশের কোন বিষয়টিকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখতে চান? নিরাপত্তা এবং নিরাপত্তা একই বিষয় আপনার কাছে? কনফিডেন্স as a country we have come so far, we are not amanush mate bhoy pe thake, when we go abroad we feel ashamed to say ami bangladesh theke aschi, that pride and confidence I hope in the next years with all the achievements that we get, economical, social, whatever, so that we feel pride and confidence in saying that I'm from bangladesh. Acha ekhi bishoy sadi apnar kache? Agreeing with all the three opinions, plus hocche social media r je hype ta ota hoyto negative dik ta hoyto ekhon ektu beshi jacche, but ইনশাআল্লাহ পজিটিভ দিকও যেন দেখতে পারি আমরা নেক্সট ইয়ারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, চারজন তরুণ অতিথিকে আমরা আজকে নিয়ে বসেছিলাম এবং তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। বাংলাদেশ অফ নিউ জেনারেশন, নতুন প্রজন্মের বাংলাদেশ তারা, এবং এই তাদের কাছ থেকেই আমরা বোঝার চেষ্টা করছিলাম বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা আছে, বাংলাদেশের যে সমস্যাগুলি আছে, বাংলাদেশের যে চ্যালেঞ্জেসগুলি আছে, বাংলাদেশের যে অ্যাচিভমেন্টগুলি আছে, সেই অ্যাচিভমেন্টগুলিকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, তারা কীভাবে সেলিব্রেট করছেন এবং তারা কীভাবে চ্যালেঞ্জেসগুলিকে তারা অ্যাড্রেস করছেন। এরপরও বাংলাদেশ 45 বছরে অনেক এগিয়েছে এবং বাংলাদেশের যে কয়েকটি সমস্যার কথা আজকে আমরা আলোচনা করেছি, শুধুমাত্র আজকে নয় এর আগেও বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি, তারপরে বাংলাদেশই আমাদের বাংলাদেশ, বাংলাদেশই আমাদের দেশ, বাংলাদেশই আমাদের বিশ্বাস এবং বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। এবং এই অনুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে, যারা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করবেন, বাংলাদেশের নির্মাণে যারা অংশগ্রহণ করবেন, তাদের কাছে একটি কনফিডেন্স পৌঁছে দেওয়া, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া যে এই চারজন অতিথি তারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন, এবং যারা তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন আপনারাও বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশই হবে যেন হয় আমাদের ভবিষ্যতের প্রতিটি উন্নতির জন্য প্রেরণা। এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকবেন, আগামী অনুষ্ঠানে দেখা হবে, আসসালামু আলাইকুম।